পুলিশের বিরুদ্ধে নালিশ জানাতে এবার পর্ষদ গড়ল রাজ্য। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় নেতৃত্বে চার সদস্যের পর্ষদ কমিটিতে স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার সিপি, পুলিশ হেফাজতে মৃত্যু থেকে ধর্ষণের মতো অভিযোগ। পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগের তদন্ত করতে পারবে পর্ষদ, তদন্তের পর সরকারকে প্রয়োজনীয় সুপারিশও করতে পারবে এই পর্ষদ। চার সদস্যের পর্ষদ গঠনের বিজ্ঞপ্তি দিয়ে জানালো রাজ্য সরকার। অফিস টাইমে চলন্ত বাসে আগুন, আতঙ্ক কিভাবে লাগলো আগুন আপনাদের জানিয়ে রাখি। সকাল 8:30 নাগাদ মহাজ্যোতি সদনের সামনে বিরাটি বিবাদীবাগ রুটের মিনি বাস থেকে একেবারে গল গল করে ধোঁয়া বেরোতে শুরু করে। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, কিভাবে আগুন লাগলো? ওই সময় বাসটিতে কোনো যাত্রী ছিলেন না তো? দেখো, সেই সময় একেবারে সকালবেলা 8:40 নাগাদ, যে বিষয়টা তোমায় বলবো, যে বিবাদীবাগ থেকে বাসটি বিআরটি থেকে যাচ্ছিল, মিনি বাসটি, এবং হাতে গোনা মাত্র কয়েকজন যাত্রী ছিল। আগের সিগন্যালে তারা কিন্তু নেমে যায় বাস স্টপে, এবং সেই সময় যেমনটা স্থানীয়রা জানাচ্ছেন, বাসটি খালি ছিল, চালক এবং কন্ডাক্টর ছিল। বাসটি যখন বিআরটি থেকে যাচ্ছিল, তখন চিত্তরঞ্জন এভিনিউ এর ওপরে একেবারে রাস্তার মধ্যে মহাজ্যোতি সদন, তার সামনে বাসটিতে আগুন ধরে যায় এবং সেখান থেকে গল গল করে ধোঁয়া বেরোতে শুরু করে। এতটাই পরিমাণে ধোঁয়া ছিল এবং সেই ধোঁয়ায় কিন্তু গোটা এলাকাটা কার্যত কিন্তু ঢেকে যায়। পরবর্তীকালে দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছায় এবং বাসে এরমভাবে ধোঁয়া বেরোতে থাকে, আগুন লাগায় কিন্তু রীতিমতো সকালে কিন্তু এখানে চাঞ্চল্য তৈরি হয়। ঘটনাস্থলে পুলিশ এবং ট্রাফিক তারা চলে আসে এবং দমকলের একটি ইঞ্জিন আসে এবং আসার পরবর্তীকালে তারা আগুনটিকে নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানাচ্ছেন যে এইরকমভাবে সকালবেলা বাসের মধ্যে হঠাৎ আগুন দেখে রীতিমতো এই এলাকা, ব্যস্ত এলাকা, সেখানে কিন্তু চাঞ্চল্য তৈরি হয় এবং সেই জায়গায় বর্তমানে বাস থেকে কিভাবে আগুন লাগলো সেই বিষয়ে যেমনটা জানা যায়, যান্ত্রিক কোনো ত্রুটি থাকতে পারে, পরবর্তীকালে সেটা পরীক্ষা করে তদন্ত করে জানা যাবে। আপাতত বাসের চালককে থানায় নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে গিয়ে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কিভাবে এই ঘটনাটি ঘটলো, এবং বাসটিকেও কিন্তু পুলিশ বাজেয়াপ্ত করছে আপাতত। এবং বাসে যে আগুন লাগা ঘটনা ঘটে তাতে কিন্তু সকালবেলায় মহাজ্যোতি সদর এলাকায় আতঙ্ক তৈরি হয়। ধন্যবাদ।